Following reports of robbery in residence on the outskirts of Agartala, panic has gripped the city. In the latest incident, on Thursday night, four assailants brandishing sharp weapons reportedly went on a robbery spree and injured three people during the process. Businessman Mihir Debnath, one of the victims, sustained injuries while attempting to fend off the attackers. His wife and daughter-in-law also suffered minor injuries in the ordeal. Additional Director General of Tripura Police Anurag Dhankar swiftly responded to the incident, and this is not the first incident in the area. A similar robbery took place nearby just a week ago, heightening concerns about security. And meanwhile, local law enforcement led by OC College Tila Police Outpost Subrata Sarkar is intensifying efforts to apprehend the perpetrators. Despite increased patrols and checkpoints, the assailants managed to evade capture, posing a significant challenge for authorities. Authorities are also conducting identity verification checks on migrants' labourers in the region. Additional Director General Anurag Dhankar visited the victim's home to assess the situation firsthand. However, tensions linger in the city following the brazen robbery spree. Authorities are urging vigilance from residents and working diligently to ensure the safety of the community. আমরা তো অ্যাকচুয়ালি এত রাত্রে সজাগ নাই, সবাই ঘুমিয়ে গেছি, কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা হইবো আমরা কোনোদিন চিন্তা করতে পারছি না। এবং যেভাবে তারা আইছে, এখন তো চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং পরবর্তী সময়ে শুনলাম নাকি তারা এইদিকে যাওয়ার পথে আরও এক দুই জায়গাতে এরকম ঘটনা কইরা গেছে। এবং তাই নিয়ে রাত্রেবেলা সপরিবারে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়া, এবং এটা একটা এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে। অনেক টাকা পয়সা নিছে, স্বর্ণের জিনিস নিছে, তাদের ওয়াইফ এবং ছেলের বউ সবাইরে মানে খুব ইঞ্জুরড করছে, এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করছে, এবং তাদের খুব মারাত্মকভাবে ইঞ্জুর। সঙ্গে সঙ্গে রাত্রে পুলিশ খবর দেওয়াতে পুলিশও আইছে, এবং পুলিশ ভূমিকা মানে খুব ক্রমপ্রিয় করছে। তারা আয়াসেরা ওনারা হসপিটালের ব্যবস্থাও করছে, এবং তারা তদন্ত করে রেখেছে। আশা করি আমরা সবাই এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আইব। এখানে কি করে উনি বিজনেস করে? উনি বাজারে পঞ্চবটী বাজারে ওনার দোকান আছে, বিজনেসম্যান। নাম কি? মিহির দেবনাথ। পরপর এরকম ঘটনা, কিন্তু এলাকাতে কোনো পেট্রোলিং এর ব্যবস্থা থাকে না, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? অ্যাকচুয়ালি পুলিশ তো রাত্রে খবর পাওয়ার পরে আইছে। তোমরা আমরা আরেকটু খুশি হব, যেহেতু এরকম ঘটনা প্রায়ই চারিদিকে হচ্ছে। পুলিশ যদি একটা পেট্রোলিং এর ব্যবস্থা করে, তাহলে আমরা এলাকাবাসী একটু আমাদের জন্য সুবিধা, এবং জনসাধারণের পুলিশের পেট্রোলিংটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবে। জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে আড়ালিয়া ঘোষপাড়া। এরকম নাকা আছে কি? নাকা অ্যাকচুয়ালি কলেজ টিলা ফাড়ি আছে, এখান থেকে খুব বেশি দূর না, বাজারটার ওই পারেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি এলাকাটা পুরোটা সঠিকভাবে হয়তো তারা নাকাটা ঠিক করে টহল দিতে পারতেছে না, এই কারণে হয়তো তারা সাহস করছে। আশা করি ভবিষ্যতে তারা একটু ভূমিকা গ্রহণ করবে আরেকটু। আপনার নামটা? আমার নাম হচ্ছে বিক্রু। আপনি এখানে কোন জায়গা বাড়ি? আপনার এখানে জানো উনার বাড়ি, পাশে বাড়ি, পাঁচ ছয়টা বাড়ি পরে। গতকাল রাতে আমাদের কাছে 3:30 একটা খবর আছে, কল্লাগাল পালপাড়া এক বাড়িতে কিছু অপরিচিত লোক কোষকল্লির ঘরে ঢুকে তাদেরকে আটক করে টাকা এবং স্বর্ণগয়না বাড়ি থেকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ খবর পাই, আমাদের মোবাইল টিম ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমরা দৌড়ে এসে আমরা ঘটনা তদন্ত করে দেখি, ঘটনা সত্যতা পেয়েছি। এবং এই নিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট টিম, ডগ স্কোয়াড এবং আমরা তদন্ত চালাচ্ছি। আশেপাশের সব সিসি ক্যামেরা আমরা ভেরিফাই করছি, তো দেখি কী করতে পারি। এবং আজ থেকেও একটা ইনসিডেন্ট গত লাস্ট উইকও হয়েছিল, এটা নিয়ে আমাদের পুলিশের অ্যাক্টিভিটি বেড়েছে, তার মধ্যেও একটা ইনসিডেন্ট হয়ে গেলো, তো সেটা খুবই একটা চিন্তার বিষয়। আমরা সেই ব্যাপারে খুব অ্যালার্ট আছি, এবং এটা খুব শীঘ্রই আমরা এটা ডিটেক্ট করবো। মানুষের অভিযোগ যে এদিকে পুলিশের টলদের রেট খুব কম, সেই বিষয়ে কী বলবেন? না, অ্যাকচুয়ালি টহলদারি আছে, কম না, আরও বরং তো বেড়েছে, কিন্তু তার মাঝেও ওরা ওদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ খুব শীঘ্রই মানে এটা প্রতিহত করব। ঠিক আছে।